ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড হার্ট কলকাতা থেকে আমি রূপশ্রী চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ওয়েদার তো মানে জাস্ট কিছু বলার নেই, এত সুন্দর ওয়েদার হয়ে গেছে। আজকে সকাল থেকে সারাদিন বৃষ্টি হয়েছে, তো আমাদের কলকাতার ওয়েদার পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর সবাইকে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট। যে যখন দেখবে আমার এই ব্লগটা তখন সে সেভাবে নিয়ে নেবে। অ্যাকচুয়ালি আমি কিন্তু এখন রাতেই করছি ব্লগটা, তো জানি না তোমরা তো কখন তোমরা দেখবে বা আমি কখন নিজে আপলোড করতে পারবো, তার জন্যই সব কটাই বলে দিলাম যে যখন দেখবে নিয়ে নেবে, ঠিক আছে? আর কি করছো তোমরা বলো? আমি তো জাস্ট লাইফ এন্ড করলাম, তো চেষ্টা করবো ব্লগটা কালকে সকালেই আপলোড করে দেওয়ার। মেম্বার্স লাইফ করলাম, নর্মাল লাইফ করলাম, বাট আমি এখন পর্যন্ত টায়ার্ড হয়ে পড়ছি, ঘুমও পাচ্ছে, তো এখন আমি যাবো গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর ঘুমিয়ে পড়বো। ভেবেছিলাম মুভি দেখবো, বাট আমার শরীরে আর দিচ্ছে না, এবার পুরো আমি ঘুমিয়ে পড়বো। আর এটাই তো, এই চ্যানেল থেকে কিন্তু আমার মেম্বারশিপ অন রয়েছে, তো তোমরা চাইলে আমার এই চ্যানেল থেকে মানে ইনসাইড হার্ট কলকাতা থেকে মেম্বারশিপ নিতে পারো। প্লাস আমার অরিজিনাল টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমার এই চ্যানেল মানে ইনসাইড হার্ট কলকাতায় দেওয়া আছে। শুধু টেলিগ্রাম না, আমার ফেসবুক পেজের লিঙ্ক, আমার ইনস্টার লিঙ্ক, সব লিঙ্ক আমার এই চ্যানেল মানে ইনসাইড হার্ট কলকাতাতে দেওয়া আছে। তো তোমরা যারা টেলিগ্রাম জয়েন করতে চাও জয়েন করতে পারো, যারা ইনস্টা ফলো করোনি প্লিজ ফলো করো, আর যারা ফেসবুক পেজ ফলো করোনি প্লিজ ফলো করো। এটাই, চলো এই ছোট্ট মিনি ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা লাইফ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি হ্যাপি থাকো, সাথে ব্লগ দেখতে থাকো। বাই বাই।